লোকসভা ভোটকে পাখির চোখ করেই শুভেন্দু অধিকারীর মিছিল মহানগরের রাজপথে, ফের বিরোধী দলনেতা চোর মুক্ত বাংলা গড়ার ডাক দিয়েই আজ এই মিছিল শহরের বুকে, মূলত দক্ষিণ কলকাতায়। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এই মিছিল হবে বিরোধী দলনেতার নেতৃত্বে। আর এই মিছিল থেকে কি বার্তা দেন শুভেন্দু অধিকারী, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। দক্ষিণ কলকাতায় শুভেন্দু অধিকারীর আজ এই মিছিল। দক্ষিণ কলকাতায় বিজেপি কর্মী সমর্থক দলীয় নেতৃত্ব, তারা থাকবেন, শুভেন্দু অধিকারী থাকবেন এই মিছিলে। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিলে চোর মুক্ত বাংলা গড়ার ডাক দেওয়া হবে, এমনটাই কর্মসূচি। আজ এই মিছিল থেকে এবং মিছিলের পর একটি ছোট সভাও হবে। বিরোধী দলনেতা কি বার্তা দেন, সেদিকে নজর থাকবে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, মিছিল শুরু হবে, তার আগে কি আপডেট পাচ্ছ? দেখো শুভেন্দু অধিকারী, জেলায় জেলায় লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় জেলায় মিছিল এবং সেই মিছিলের পরে একটি করে সভা করার পরিকল্পনা নিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জেলায় এই ধরনের মিছিল এবং তার সঙ্গে সঙ্গে এই মিটিং বা সভাও কিন্তু করতে আমরা দেখছি শুভেন্দু অধিকারীকে। এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দিয়ে তিনি শুরু করেছেন, আমরা এর আগেও দেখেছি। এবার আজকে গড়িয়া থেকে একেবারে শহর কলকাতায় তিনি মিছিল করছেন। দক্ষিণ কলকাতায় গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত এই মিছিল, দীর্ঘ রাস্তা মিছিলের পর কিন্তু আজকে তিনি সভাও করবেন, যেখানে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলির বিজেপি কর্মী সমর্থকরা তারা সেই মিছিলে হাঁটবেন। এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই বেলা চারটে থেকে সেই মিছিলের ডাক দেওয়া হলো। শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি আজকে এতক্ষণ পর্যন্ত গঙ্গাসাগরের ট্রানজিট ক্যাম্পে বাবুঘাটে তিনি ছিলেন এবং কম্বল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পগুলিতে, বিশ্ব হিন্দু পরিষদ সহ বিভিন্ন ক্যাম্পগুলিতে তিনি পরিদর্শন করেন, সেখানে ঘোরেন এবং তারপর কিন্তু এই মুহূর্তে তিনি রওনা দিয়েছেন। আর কিছুক্ষণ বাদেই সাড়ে চারটের পরই শুভেন্দু অধিকারী মিছিলে অংশ নেবেন বলে জানতে পারছি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।